মির্জা আব্বাস, মির্জা আলমগীর, আমির খসরু, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। হায় রে দেশ, হায় রে মানুষ, হায় রে আওয়ামী লীগ, দাপটিক কথা বলেন লজ্জা হয় না? মির্জা আলমগীর বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য নেতা, কি অন্যায় করেছিল আপনারা কি বিশ্বাস করেন? বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে না প্রধান বিচারপতির বাসভবনে মির্জা আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তি ঘৃণা মারতে পারে, গেইটে বাড়ি মারতে পারে লাঠির আঘাত দিয়ে। প্রিয় ভাইরা, তাই আজকে আমি মনে করি এই সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল সরকার, এই সরকারকে আর বিশ্বাস করা যায় না। এই সরকার মানুষের সেবা করতে জানে না, এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে, ব্যাংক লুট করতে, শেয়ার বাজার লুট করতে। এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করত, এই সরকার যদি সুষ্ঠ নির্বাচনে বিশ্বাস করত, তাহলে 2014 সালে সে 154 জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতেন না, 2018 সালে দিনের ভোট রাতে করতেন না, আর 2024 সালের 7 জানুয়ারির ভোটের কথা নাই বললাম। যে নির্বাচন কমিশন আমার গরিবের 2000 কোটি টাকা খরচ করে যে নির্বাচন উপহার দিয়েছে বাংলাদেশে, ভাইয়ে ভাইয়ের নির্বাচন, দামি নির্বাচন, এক দলের নির্বাচন, সেই নির্বাচন উনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে উনি বলেন ভোট তো 28% হয়েছে, আবার 5টার সময় কি করে সেই ভোট 42% হয়ে যায়। যে দেশের প্রধান নির্বাচন কমিশন 300 এমপির ভোট হয়, সেই নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে। হায় রে কপাল, হায় রে দেশ, হায় রে মানুষ, হায় রে আওয়ামী লীগ, দাপটে কথা বলেন লজ্জা হয় না? মির্জা আব্বাস, মির্জা আলমগীর, আমির খসরু, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমরা পারছি না, আমরা পারি, জনগণ আমাদের সাথে আছে, কিন্তু পারি না রাষ্ট্রীয় যন্ত্রের কারণে। ইনশাল্লাহ জনগণ আপনাদের সাথে আছে, অচিরেই আপনারা আসবেন বাংলাদেশে, আবার কর্মসূচি আসবে, আবারও এই স্বৈরাচার, এই একদলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে, অক্ষরে অক্ষরে সব কিছুর হিসাব না হবে। শুধু এইটুকু বলে শেষ করতে যায়, বাংলাদেশ কারা এখনো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সে অঙ্গীকার যারা আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন মুক্তিযোদ্ধা ভাইরা, আপনাদের সে অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা লড়াই আছি, লড়াই করে ইনশাল্লাহ বাংলাদেশে একদলীয় শাসনকে বিদায় করব, এবং কেয়ারটেকার সরকারের অধীনে এই দেশে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার কায়েম করব।